শরীয়তপুরের জমিদার, বিশাল জমির মালিক আফফাজ উদ্দিন মাতাব্বর এই বাড়িটি 1871 সালে বিল করেছিলেন, বানিয়েছিলেন। তারপর এই বাড়িটি উনি ওনার স্ত্রীকে আম্বিয়া খাতুনকে দিয়ে যান। এই বাড়িটির মাধুর্য এবং ভালোবাসা সম্পূর্ণ সবাইকে নাড়া দেয়। স্মৃতিগুলা সবসময় মনে পড়ে। উনি আর ছেলে দুই মেয়ে রেখে যান, তারা সবসময় এসে বাড়িটাকে দেখাশোনা করেন। আমার শ্বশুর, আমার দাদা শ্বশুর আলফাজ উনি বাড়িটার পর আরও যত্ন সহকারে দেখে এখন একটি রিসোর্টের মতো তৈরি করেছেন। আমরা সবাই, আমার নাতিপুতিরা এসে এখানে, জামাইরা এসে এখানে, সবাই ভীষণভাবে আনন্দ উদযাপন করে থাকি। বাড়িটির চারিদিকে যেমনই রোমান্টিক, তেমনই একটি বড় বড় গাছের ছায়া আর পাখির ডাক তো আছেই। সকালে ঘুম ভাঙার সাথে সাথে মনে হয় একটা স্বপ্ন করিতে আছি। বাড়িটির মায়া কখনো বলা যায় না, যে একবার এসেছে সে আবার আসতে চায়। সে বাড়িটি আমি দেখানোর উদ্দেশ্য হলো বাড়িটি অনেক 150 বছর পুরনো বাড়ি হলো। বাড়িটিতে এখন কাঠের মধ্যে কোনো রকমের ঘুম অথবা পোকা ধরেনি। বাড়িটি ঘুরে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই ডান পাশের দরজার দিতে আফফাজ উদ্দিন মাতাব্বর আর আম্বিয়া খাতুনের নাম খোদাই করে লেখা আছে। ঐতিহ্যবাহী এই বাড়িটি প্রতিটি কোণার এবং কাঠের তৈরি বিভিন্ন অংশ সত্যিকারভাবেই এটি গর্বিত একটি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। ডান পাশের দরজাটি দিয়ে দোতলা রুমটিতে যাওয়ার পর এখানে সবাই আমরা মাঝে মাঝে গল্প করি। লোহা কাঠ দিয়ে তৈরি প্রত্যেকটি বিম শক্তভাবে আটকে আছে, কোথাও কোনো ভাঙা অংশ দেখিনি। এটি ছিল আমাদের গ্র্যান্ডফাদারের বিছনা, বিছনাটি এখনো আছে। আমরা ঘুমাচ্ছিলাম, আমাদের কিছু এই সিঁড়িটি আর এই সেই লোহা কাঠ দিয়ে তৈরি সিঁড়িটি এখনো সেরকমই আছে। আমরা এখন নিচের তলায় যাচ্ছি। ডান পাশে হলো আমাদের বিরাট বড় কিচেন এবং ডাইনিং টেবিল। বাম পাশে যে বাথরুম, এখান দিয়ে মাঝখানে রোগ পেরিয়ে বাইরে আসলে বিরাট বড় বারান্দা। এখানে সবাই আমরা বাতাস খাই, আড্ডা মারি, সব কিছু এখানেই করা হয়। দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন এসে এখানে ভীষণ ফান করছি। অনেকগুলো রুম আছে এই পাশে ও পাশে এবং উপরে। মজার ব্যাপার হলো এখান থেকে বেরিয়ে পুকুরঘাটে আমরা প্রতিদিন গোসল করি। যেহেতু বড় বড় গাছ, সেহেতু পানি গুলো দিয়ে মাছ আছে অনেক।
সবুজ পানিতে গোসল করতে একটু খারাপ লাগতো, আসলে খারাপ না। আর বড় বড় নারিকেল গাছ, আমরা নারিকেল পেরে খেয়েছি এবং সময়টা ভালোই কাটে। পাখির ডাক, বিভিন্ন পাখির ডাক শুনতে এখানে মনে হয় একটা অন্য জগতে চলে এসেছে। স্বপ্ন করি এই বাড়িটি সবার জন্য বিদ্যুতীয় আনন্দদায়ক হবে। বাইরের স্ট্রাকচার দেখানো হচ্ছে, যেইভাবে বানানো হয়েছে ডিজাইন করে দেখতে পাচ্ছেন, তো পিং করে বারান্দাটা বের করে নিয়ে আসা হয়েছে। তা উড়ের উপরেই দাঁড়ানো আছে, তারপর একটু ব্যালকনিও আছে, ব্যালকনিটিও পিলার করা হয়নি নিচ থেকে, একটি ভিম করে নিচের থেকে বা ভিতর থেকে বাইরে আনা হয়েছে। এটা পুরো পুরোপুরি জ্বলন্ত একটি ভিমের উপরে এই ব্যালকনিটি। অত্যন্ত সুন্দর এই দোতলা বাড়িটি ঐতিহ্যবাহী একটি নিদর্শন। এখানে বাইরে থেকে দেখতে যেমন, ভিতরে সেরকমই ঠান্ডা থাকে, কারণ বাড়িটি দোতলা আর চারিদিকে ভীষণ গাছগাছালি আছে।